লেভেলস অফ মাইন্ড, মনের স্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওই যে দাদা বললেন মেটাফরিক্যাল, আমরা এক কথায় বলবো তারা মাইন্ড সম্পর্কে ঘোড়ার ডিম জানে, জানেই না, তাহলে তারা এইগুলোগুলো বলতে পারতো না। মেটাফরিক্যাল ইনফারেন্স মানে কি তারাই জানে না। আমরা আসছি সেই কথাগুলোতে। তাহলে এই যে দেখুন প্রিকনশাস, মনের স্তরগুলো, যারা সাইকোলজি নিয়ে প্রচণ্ডভাবে গবেষণা করেছেন যারা জানেন, আমার সৌভাগ্য হয়েছিল এই সাইকোলজিক্যাল খুব ডিপ ক্লাসে অ্যাটেন্ড করার, এবং যিনি শেখাচ্ছিলেন সাউথার্ন মেথডিস্ট ইউনিভার্সিটির লেকচারার, হেড অফ দি ডিপার্টমেন্ট সাইকোলজির ডক্টর পিটার জেনিংস। আমার সৌভাগ্য হয়েছিল তার ক্লাসে অ্যাটেন্ড করার। উনি আসছিলেন দিল্লিতে, আমি গিয়েছিলাম ওই একটা ইন্টারন্যাশনাল কংগ্রেসে অ্যাটেন্ড করতে। ওই সময় যেখানে আমার থাকার জায়গা হয়েছিল ওকে বলে ওভারসিজ কোয়ার্টার, অর্থাৎ ওখানে কোনো ভারতীয় নেই, সব বাইরের। আমার পাশে যিনি ঘুমাতেন তিনি আমেরিকান, একেবারে তার পাশেই যিনি আমার থাকতেন সুইজারল্যান্ডে, এই জায়গায় আমার থাকার ব্যবস্থা ছিল, ওকে বলে ওভারসিজ কোয়ার্টার। আর ওখানে তিনি যিনি লেকচার দিয়ে আসছিলেন ওই সাউথার্ন মেথডিস্ট ইউনিভার্সিটির আমেরিকার ডক্টর পিটার জেনিংস, উনি সাইকোলজির পরে এই ক্লাসগুলো নিয়েছিলেন। আমার নোটগুলো এখনও রয়েছে, এগুলো কিন্তু তার এগুলো সব বলা। ওনার একটা সুন্দর বই আমার কাছে রয়েছেন, মাইক্রোভাইটা দি কসমিক সিপস অফ লাইফ, এখন আমার কাছে রয়েছে। তাহলে দেখুন হোয়াট ইজ প্রিকনশাস মাইন্ড, যখন শিশু জন্ম নেয় তার বাহ্যিক কোনো জ্ঞান নেই, এইটা কি ওটা কি সম্পূর্ণ নেই, কিন্তু সে অটোমেটিক্যালি দুধ খাচ্ছে। ওকে কি শেখায়ছে যে এইভাবে খেতে হবে? না, যাবতীয় সে যা কাজ করে ওকে বলে ইনস্টিংটিভ ওয়েতে, সহজাত বৃত্তিতে। এটা কোন মন পরিচালনা করে? ওকে বলে প্রিকনশাস মাইন্ড, প্রাকচেতন মন। প্রাকচেতন মন এইটা পরিচালনা করে। এখন আমাদের ভিতর ইনস্টিংক্ট রয়েছে, সহজাত বৃত্তি রয়েছে, ওগুলো কিন্তু ওইভাবে কাজ করে প্রাকচেতন অবস্থায়। নেক্সট হচ্ছে ধীরে ধীরে আমাদের ভিতরে চেতনা ডেভেলপ করে। সত্য শিশু জানে না এটিকে আগুন না ওটা কিছু, ওতে হাত দিতে যায়। আমরা এখনও তো একটা সুন্দর ফুল দেখলে যা চিনি না, আপনার কি কৌতূহল হয় না যে এই ফুলের নামটা কি, এর ঘ্রাণটা কি? তা আমরা কীভাবে চিনি জানি? ওটার ঘ্রাণ নিলাম, আমরা জানতে পারলাম এই ঘ্রাণ, ওর রূপ দেখতে পারলাম। আর যদি ওটা চেনে কেউ তো বলছে এই ফুলটার নাম এই, ওটা তো ওই নিউজিল্যান্ড থেকে আনা। তাহলে আমরা এই যে ইনফরমেশনগুলো নিয়ে আমরা ও সম্পর্কে জানতে পারছি, ঠিক তেমনি আমরা এই কনশাস মাইন্ড কিন্তু প্রতি মুহূর্তে এই যে কথাগুলো আমরা শুনছি, আপনারা শুনছেন, জানার চেষ্টা করছেন, এই হচ্ছে কনশাস লেভেলে, অর্থাৎ চেতন মন। এতে কী কী রয়েছে? সেন্স। এতে কী রয়েছে? জাজমেন্ট, বিচার। অর্থাৎ আমি যে কথাগুলো বলছি আপনারা কিন্তু বিচার করছেন মনে মনে, যে এটা ঠিক নাকি, এটাকে ভুল বলছে কি না, এটাকে যুক্তিগ্রাহ্য কি না, এরপর জাজমেন্ট। নেক্সট হচ্ছে থিঙ্কিং, উইলিং, এটা কে করে? কনশাস মাইন্ড। নেক্সট হচ্ছে সাবকনশাস, এটা হচ্ছে অবচেতন মন। তাহলে চেতন মন, তারপর হচ্ছে অবচেতন। অবচেতনে কী রয়েছে এর ফাংশনটা আমরা পরে আসছি। স্টোর হাউস অফ দি মেমোরি অ্যান্ড আনফুলফিল ডিজায়ার, আমাদের যে মেমোরি, স্মৃতি, এটাই কিন্তু স্টোর্ড রয়েছে এই সাবকনশাস মাইন্ডে। স্বপ্নের কথা বলছিলাম, এই স্বপ্নের ফাংশনটা যাবতীয় পরিচালনা করে এই সাবকনশাস মাইন্ড। কেন? ঘুমের সময় আমার চেতন মন ইনঅ্যাক্টিভ থাকে। নেক্সট হচ্ছে সুপার কনশাস মাইন্ড। সুপার কনশাস মাইন্ড হচ্ছে অতিচেতন মন, যারা খুব প্রজ্ঞাবান, যারা ধ্যান করেন খুব গভীরভাবে, ওই যে বড় বড় আবিষ্কার যা হয়েছে সব খুব কনসেন্ট্রেশন হলে তখন সে এই অয়েজনটা লাভ করে, এই প্রজ্ঞা লাভ করে, এই জ্ঞান লাভ করে। এটা কোন মনের কোন স্তর? এটা হচ্ছে সুপার কনশাস মাইন্ড। নেক্সট।